মাথা নষ্ট প্রাইস দিলাম, এটা রাখবো হচ্ছে একটা চার্জার সহ মাত্র 18,000 টাকা, 500 টাকা কমাই দিলাম, একটা চার্জার সহ 17,500 টাকা, 17,500 টাকা, 13 প্রো ম্যাক্স আইফোন 13 প্রো ম্যাক্স বক্স সহ কত জিবি? 128 জিবি তো পাবো না, 256 জিবি এই মুহূর্তে নাই আমার কাছে। সারা কুরিয়ারে নেবেন, তাদের জন্য থাকবে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে, আর সরাসরি শপে আসে দেখে শুনে যারা নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে 7 দিনের, আপনার যেটাতে পাসওয়ার্ড এটাতে পাসওয়ার্ড, যেটাতে বিশওয়ার্ড এটাতে বিশওয়ার্ড, চার্জার পাবেন, ব্যাক কভার পাবেন, তারপরে ফ্রন্টে একটা গ্লাস পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবার কিন্তু চলে এসেছি কাজী গ্যাজেট হাউসে, আর কাজী গ্যাজেট হাউস মানে হচ্ছে সোহেল ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো ভাই, ঈদের আর বেশি দিন বাকি নাই, আজকের ভিডিওটা পুরাই ধামাকা হবে। কি কি প্রোডাক্ট আছে দেখা দিই। আজকে কিন্তু আইফোনের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এখানে, 13 প্রো ম্যাক্স, 90+ অথেন্টিক ব্যাটারি থাকবে এখানে, কিন্তু পিক্সেলের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে, স্যামসাং এর S10, নোট 10, S20 আলট্রা, নোট 20 আলট্রা, ওয়ান প্লাসের কালেকশন আছে, সনির কালেকশন আছে, এলজি ভেলভেট আছে। ভাই, এগুলো কি সব গরম প্রোডাক্ট নাকি ভাই? S21 এর হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে, আর আজকের প্রাইসটা কিন্তু বিগত যত ভিডিও করছি তার থেকে কম থাকবে। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক 3, শপ নাম্বার হচ্ছে 23/F, আর শপ নাম হচ্ছে কাজী গ্যাজেট হাউস। আর ঢাকার বাইরে কীভাবে ফোনগুলো পারচেস করবে? আচ্ছা, আপনারা যারা সরাসরি সবে আসতে পারবেন না, কুরিয়ারের মাধ্যমে নিতে চান, তারা সুন্দরবন অথবা এসএ পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকাটা আপনি কুরিয়ারে টাকা দিয়ে প্রোডাক্ট ছাড়িয়ে নেবেন। আর রিপ্লেসমেন্ট বিষয়টা হবে, রিপ্লেসমেন্ট হচ্ছে যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে, আর সরাসরি শপে আসে দেখে শুনে যারা নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে 7 দিনের, আর সবার জন্য হচ্ছে 10 দিনের মধ্যে যদি প্রোডাক্টের কিছু চেঞ্জ করে দিবেন তো প্রোডাক্ট একবারে রিপ্লেস করে দিব। ওকে, তো শুরু করি ভাই। ওকে, ফার্স্টে কোনগুলো দেখাবেন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করবো হচ্ছে গুগল দিয়ে। ওকে, পিক্সেলে কিন্তু অনেকগুলো ফোন আছে। আচ্ছা, এগুলো মডেল নাম্বারটা? আচ্ছা, এটা হচ্ছে গুগল 4A 5G, গুগল পিক্সেল 4A 5G, মানে শপে আসবেন 10টা প্রোডাক্ট দেখে একটা নিতে পারবেন। 10টা না ভাই, এখানে প্রোডাক্ট আছে গুগল 4A পিক্সেল 4A 5G আছে, 1, 2, 3, 4, 5, 6, 17, 18, 19, 19টা প্রোডাক্ট দেখে একটা নিবেন। আচ্ছা, 19টা 4A 5G আছে, 19টা 4A 5G থেকে আপনি একটা দেখে শুনে নিন। মাথা নষ্ট প্রাইস দিলাম, এটা রাখবো হচ্ছে একটা চার্জার সহ মাত্র 18,000 টাকা, আরো 500 টাকা কমাই দিলাম। কি বললেন? একটা চার্জার সহ 17,500 টাকা, 17,500 টাকা, 500 টাকা করে। এদিকে একটা পিক্সেল 3 আছে, পিক্সেল 3, ওকে, একদম ফ্রেশ আছে, ফ্রেশ কন্ডিশন দেখেন, কন্ডিশনে আছে। পিক্সেল 3 এর প্রাইস রাখবো আজকে মাত্র 11,000 টাকা, 11,000, আরো 500 টাকা কমাই দিলাম, 10,500, সাথে চার্জারও দিয়ে দিলাম। ভাই, এগুলো তো খোলা ফিটিং কাজ করা হয় নাই, না কাজ করা হয় নাই, এত কমে দিয়ে দিচ্ছে 10,500 টাকা। বললাম না ভাই, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকবে, মানে শুরুতে একটা ডিসকাউন্ট থাকবে, তার উপর আরেকটা ডিসকাউন্ট থাকবে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন। মাত্র 10,500 টাকা, চার্জার সহ, চার্জার সহ, জি। ওকে, আচ্ছা, এরপরে একটা পিক্সেল 4A, পিক্সেল 4A, পিক্সেল 4A, যাদের হচ্ছে হ্যান্ডি ডিভাইস পছন্দ, ছোট ডিভাইস পছন্দ, 4A 5G চাইতো বাজেট একটু কমের মধ্যে, এটাও 628 জিবি, 628 জিবি, একদম 100% ফ্রেশ আছে। ডিসপ্লেতে, বডিতে কিন্তু চুপ পরিমাণে কেস কেস নাই দেখা। ক্যামেরা কাছে না, শুধু মোবাইলের ফ্রেশটা দেখাবেন, যে মোবাইলের বডি বডিগুলা দেখান একটু ভাইয়া। পাইকারি একটা প্রাইস দেন। আচ্ছা, এটার প্রাইস দিলাম মাত্র 15,000 টাকা, 15,000 টাকা, আরো 500 টাকা কম। ওকে, 14,500 টাকা চার্জার সহ, 14,500 টাকা চার্জার সহ, চার্জার সহ পরে হচ্ছে পিক্সেল
যে ফোন গুলা খোলা ফিটিং হয় আমরা এগুলা ভিডিওতে উল্লেখ করে দিই যে আমাদের এই প্রোডাক্টটা খোলা খোলা হয়েছে। 5 এ 5 যে হচ্ছে 23,500 টাকা। 23,500 জি। আরেকটু ভালো করা যাবে ভাই? ঠিক আছে, বরাবর 23,000 টাকা। পরে দেখা হচ্ছে পিক্সেল 6 প্রো। পিক্সেল 6 প্রো কোয়ান্টিটি আছে, ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে। এটা হচ্ছে 12/128 GB, 12/128 GB গুগলের ডিভাইস। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে পিক্সেল 6 প্রো বেস্ট হবে। দেখেন ফিনিশিং গুলো দেখেন পাঁচ দিয়ে, তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্ট কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। অনেক অনেক অনেকে আছে যে ভাই আমার গুগল ইউজ করতে ইচ্ছা করে কিন্তু আমি তো আবার কার্ভ ডিসপ্লের ইউজার, আমার কাছে এই জন্য স্যামসাং ইউজ করতে হয়, তাদের জন্য হচ্ছে পিক্সেল 6 প্রো। ওকে, পিক্সেল 6 প্রো কার্ভ ডিসপ্লের মধ্যে থাকবে প্রত্যেকটা বডি ফিনিশিং গুলা দেখেন একদম ফ্রেশ, চুল পরিমাণ কিন্তু স্ক্যাচ নাই, ব্যাটারি 90 প্লাস, 64 জিবি 90 প্লাস থাকবে, 100% অথেন্টিক ভাই। থ্রি টুলস চেক করে দিবেন? থ্রি টুলস চেক করে দিব। আচ্ছা অ্যাক্সেস আজকে কত পাচ্ছি? আচ্ছা অ্যাক্সেস 64 GB, যেটা 64 GB এর প্রাইস রাখতেছে হচ্ছে মাত্র 30,500 টাকা। 30,500 64 GB টা, 64 GB টা একটু ডিসকাউন্ট করা যাবে? ঠিক আছে, বরাবর 30,000 টাকা, একটা চার্জার সহ। 30,000 টাকা চার্জার সহ 256 GB ভেরিয়েন্ট দেখেন, 256 GB বক্স সহ আছে, 256 GB বক্স সহ, বক্স সহ আছে, বক্স ছাড়া আছে। বক্সটা বক্সটা কি আছে এখানে? জি বক্স আছে। আচ্ছা বক্স সহ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে, ব্যাটারি 90 প্লাস, গোল্ডেন কালার, ব্যাটারি 90 প্লাস আছে, 85 আছে, 88 আছে, অর্থাৎ যার জন্য ভালো লাগে। সিটুস কিন্তু চেক করে দিতে হবে ভাই, সিটুস চেক করে দিব। 100% কত পাচ্ছি আজকে বলেন? আচ্ছা এটা এটাও সাজাই দিব ভাই, এটাও একবারে সাজাই দিব। আচ্ছা প্রোডাক্টটা প্রাইস দিবেন? চার্জার দিব, প্রোডাক্টর দিব, পলি দিব, যা মানে সাজাইতে যা যা লাগে সবকিছু দিয়ে দিব। কত দিবেন? প্রাইস রাখলাম মাত্র 34,000 টাকা। 34,000 জি। 512 GB আছে, 512 GB পড়বে হচ্ছে 35,000। এটা অ্যাক্সেস ম্যাক্স, আইফোন অ্যাক্সেস ম্যাক্স, অ্যাক্সেস ম্যাক্স জি। কত জিবি এটা? অ্যাক্সেস ম্যাক্স এটা হচ্ছে 512 GB, 512 GB, 64 GB, 256 GB তো পাবো ভাই, 256 GB পাবেন। 64টা প্রাইস গুলো বলে দাও আমার কাছে এই মুহূর্তে, মানে 88 থেকে 90 প্লাস অথেন্টিক ব্যাটারি, অথেন্টিক ব্যাটারি পাবেন একদম ফ্রেশ থাকবে। আচ্ছা অ্যাক্সেস ম্যাক্সের জন্য দেখেন, এদিকে দেখেন, ওকে চার্জার সহ দেখছেন, চার্জার সহ কতগুলো চার্জার আনছে এবারে ঈদে দেখেন, মানে 500 পরে চার্জার আছে। আচ্ছা এই দেখেন, এটা হচ্ছে 20 ওয়াটের একটা চার্জার। আমি আগে চার্জারের প্রাইসটা বলি, এটা হচ্ছে 20 ওয়াটের একটা চার্জার উইথ কেবল, এটার প্রাইস মিনিমাম 2,000 টাকা আছে মার্কেটে। ঠিক আছে ভাই, সবাই তো 5 ওয়াট দেয়, আপনি দিবেন 20 ওয়াটের চার্জার? আমি বলতেছি অ্যাক্সেসের সাথে 20 ওয়াট না, অ্যাক্সেসের সাথে 5 ওয়াট, এটা 20 ওয়াট দিলে আপনার ফোনের ডিভাইসের ক্ষতি হবে। অ্যাক্সেস ম্যাক্সের সাথে 20 ওয়াটের চার্জার সহ, 20 ওয়াটের চার্জার দাম হচ্ছে 2,000 টাকা, একটা গ্লাস, ঠিক আছে, একটা গ্লাস প্রোটেক্টর, ব্যাগ, একটা পলি, এটার প্রাইস রাখলাম মাত্র 42,000 টাকা, 42,000, মাত্র 42,000 টাকা। 11 প্রো, আইফোন 11 প্রো একদম ফ্রেশ কন্ডিশনে আছে, 11 প্রো 256 GB, 256 GB ব্যাটারি কেমন থাকবে এগুলো? এটার ব্যাটারি হেলথ আছে 94 94 100% অথেন্টিক, থ্রি টুলস চেক করে নিতে পারবে, থ্রি টুলস চেক করে নিতে পারবে। আচ্ছা একটা মাথা নষ্ট প্রাইস দিবেন ভাই? আচ্ছা এটাও চার্জার সহ দিয়ে দেব, আচ্ছা ভাই যেহেতু চার্জার 20 ওয়াটের চার্জার সহ কত দিবেন আজকে বলেন? 20 ওয়াটের চার্জার সহ এটারও সাজিয়ে দেব। আচ্ছা ভালো একটা প্রাইস দেন, 20 ওয়াটের চার্জার এটা সাজাই দিলাম, এটার প্রাইস রাখলাম হচ্ছে মাত্র 53,500 টাকা, 53,500 টাকা, 256 GB, 256 GB, ইনশাআল্লাহ ভালো প্রাইস। এটা অনলি ডিভাইসের দাম হচ্ছে 53,000 টাকা, 53,000, আমি সাজাই দিতেছি, 2,000 টাকার অ্যাকসেসরিজ দিচ্ছি, 2,000 না 2500 থেকে 3,000 টাকার অ্যাকসেসরিজ দিচ্ছি আমি একসাথে ডিসকাউন্ট করে মাত্র 53,500 টাকা। এরপর হচ্ছে 11, আইফোন 11, ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আর কালার আছে। আচ্ছা এগুলো কত জিবি করে ভাই? 11 হচ্ছে 128 GB আছে। ওকে আর ব্যাটারি কেমন থাকবে এগুলো? ব্যাটারি হেলথ এগুলো 90 এর উপরে থাকবে, 95 থেকে 94 95 পর্যন্ত 100% অথেন্টিক, থ্রি টু সে চেক করে নেবেন। দেখেন চার্জিং পোর্টটা দেখেন কত আছে, আমার কাছে বক্স সহ আছে, বক্স ছাড়া আছে, 11 বক্স সহ আছে, বক্স সহ আছে, বক্স সহ আছে। আচ্ছা ওই পার্পল কালারটা বক্স সহ, পার্পল কালার বক্স সহ, বক্স ছাড়া প্রাইসটা কি বলেন ভাই? পার্পলটা হচ্ছে বক্স ছাড়া ভাই, দুইটাই সুন্দর সুন্দর কালার, মানে দুইটাই মার্কেটে ভালো চলে। আজকে একটা ভালো প্রাইস দিবেন ভাই জি, এটা 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 কি চার্জার সহ, মানে এটাও কি সাজায় গোজায় দিতে দিয়ে দেন? চার্জার সহ প্রাইস দেন, আজকে আজকে আইফোন সব সাজায় দিব। কত দিবেন আজকে বলেন? আচ্ছা এটা চার্জার সহ এটারও সেম, একটা 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 ফ্রন্টে একটা গ্লাস দিব, রেইনবো একটা গ্লাস দিব, ব্যাকে একটা মেশিন গার্ড ফলে দেব, 20 ওয়াটের একটা চার্জার সহ, এটার প্রাইস রাখলাম 128 GB, এটা বক্স ছাড়াটা, এটা রাখলাম মাত্র 44,000 টাকা, 44,000 জি, মাত্র 44,000 টাকা। ডিসকাউন্ট করা যাবে ভাই? 43,500 আজকে ঈদ অফার,
ফ্রন্টে গ্লাস ব্যাকে পলিশ হয়। আচ্ছা এরপরে দেখা হচ্ছে 12 আইফোন 12 একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আইফোন 12 এটা দেখেন ব্লু কালার নাকি? জি ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশনে আছে। ফিনিশিং গুলো দেখেন, এটা কত জিবি ভাই? 64 জিবি 128 জিবি দুইটা ভ্যারিয়েন্ট আছে। এটাই আছে একদম 100% ফ্রেশ। খোলা ফিটিং কাজ করা তো হয়নি ভাই এগুলা? না এগুলা কোনো খোলা ফিটিং নেই। আপনি আইফোনের ভাই আমি একটা কথা বলি, আইফোনের স্ক্রু দেখেন সব সময়। ওকে এই স্ক্রু গুলো দেখেন, স্ক্রুতে যদি খোলা ফিটিং কিন্তু আইফোন ডিসপ্লেতে খোলা হয় তো, যে কারণে আপনার স্ক্রুতে খোলা ফিটিং বলে 96% অথেন্টিক। 100% অথেন্টিক। আচ্ছা কত দিবেন আজকে বলেন? 64 জিবি। আচ্ছা 64 জিবি এটার প্রাইস রাখবো হচ্ছে, এটাও 4,000 20 ওয়াটের 4,000। সামনে দিব গ্লাস, পিছনে দিব ফলি, এটাতে একটা কাভার সহ দিব। এটার প্রাইস রাখবো 50,000 টাকা। 50,000 টাকা। 128 জিবি 128 জিবি এটা বক্স, মানে এটার বক্স তো নাই, চার্জার সহ এটার প্রাইস লাগতেছে মাত্র 54,000 টাকা। 54,000? জি 54,000। ইনশাআল্লাহ ভালো প্রাইস। দেখা হচ্ছে 14 আইফোন 14। ওকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে। ব্যাটারি তো 100 থাকবেই, এটা ব্যাটারি এটা 100। আচ্ছা কত জিবি এটা? কি মানে ডিভাইস দেখে বলে দিবেন 100? একদম ফ্রেশ ভাই, একটা দাগ স্ক্র্যাচ নাই দেখেন, বডিতে কোনো স্ক্র্যাচ, চুল পরিমাণে স্ক্র্যাচ নাই। একটা একটা ছোট একটা ডেন্ট আছে, ছোট একটা ডেন্ট আছে এইখানে না, এদিকে ছোট একটা ডেন্ট আছে হালকা কিছুটা। আচ্ছা কত বাজছে আজকে বলেন এটা? আচ্ছা এটা হচ্ছে অনলি ডিভাইস, অনলি ডিভাইস 100% ব্যাটারি। 100% ব্যাটারি মানে তো বুঝুন, অল্প কিছুদিন ইউজড হয়েছে, এরপর আমি থ্রি টুলসে দেখাই দিব যে কতবার চার্জ দেওয়া হয়েছে, তাইলে আপনি বুঝে নিতে পারবেন যে কতদিন ইউজড হয়েছে। এটা কত দিবেন আজকে এটা? আচ্ছা এটার প্রাইস রাখলাম, এটাও বক্সার, এটাও চার্জার সহ দিয়ে দিব। চার্জার সহ দিয়ে দিব। এটার প্রাইস রাখলাম মাত্র হচ্ছে 78,000 টাকা। 78,000। এরপরে দেখা যাচ্ছে 13 প্রো, আইফোন 13 প্রো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যে 13 প্রো 128 জিবি, যেহেতু এটার বক্স এর মধ্যে একটা কেবল থাকে, ওই কেবলটাও আমি পাই নাই, আমি একটা চার্জার সহ, 20 ওয়াটের একটা চার্জার সহ এবং কেবল সহ। জি আচ্ছা কত দিবেন প্রাইস রাখতেছে আজকে? মাত্র 95,000 টাকা। 95,000 টাকা। ইনশাআল্লাহ ভালো প্রাইস তো ভাই। আপনি যদি মনে করেন যে ভাইয়া আমি একটা ইনটেক ডিভাইস মানে আনবক্স করার পরে যেরকম ফ্রেশ, ওই রকম ফ্রেশ কিন্তু আপনি কখনোই পাবেন না। ওই রকম ফ্রেশ আপনাকে যদি আপনি যদি চান, তাহলে ভাই আপনি রিফার্বিশড এর খপ্পরে পড়বেন। আপনি একটা ইউজড প্রোডাক্ট, আপনি যতটা যত্ন সহকারে ইউজ করলে প্রোডাক্টটাকে আপনার কাছে মনে হবে যে না এটা অল্প মাত্র 1-1.5 মাস ইউজ হয়েছে, ঠিক ততটাই ফ্রেশ আছে আমার প্রোডাক্ট। আচ্ছা কত আছে আজকে এটা? আচ্ছা S10 হচ্ছে, এটার একটা ভালো একটা প্রাইস দিয়ে দিচ্ছি, আপনি কোনো কথা বলবেন না। S10 এর প্রাইস রাখবো আজকে মাত্র 20,000 টাকা। 20,000 টাকা S10। এগুলা ইউএসএ না, এগুলা হচ্ছে একটা কোরিয়ান ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে জাপান ভ্যারিয়েন্ট।
এরপরে দেখা হচ্ছে স্যামসাং এর হট একটা প্রোডাক্ট, অনেকদিন ধরে খুঁজতেছেন যারা, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ডিসপ্লে কিন্তু একটা প্রোডাক্ট। আপনি কাছ থেকে দেখান যে ফুল ডিসপ্লে এর ক্যামেরাটা একটু দেখান। ওকে ভাই, ক্যামেরাটা হচ্ছে এতটা সুন্দর, 82 আমি কোন ভিডিওতে দেখাই নাই। আমি এটা ডিসপ্লে দেখে ভাই অনেক কষ্ট হয়েছে, এটা ডিসপ্লে হাতে যে একটা ফোন আছে বোঝা যাচ্ছে না, ফুল ডিসপ্লে দেখেন। আচ্ছা এটা কত জিবি ভাই? কাস্টমার অনেক অনেকে যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন, মানে ভিডিওটা দেখুক বা না দেখুক ভাই, একটা 82 হবে, একটা 82 হবে ভাই, অনেক মানে অনেক খুঁজে খুঁজে একটা 82 নিয়ে আসলাম। কত দিবেন না সেটা? আচ্ছা এটার একটা ভালো প্রাইস রাখতেছি, এটা মাত্র 25,000 টাকা। 25,000 টাকা, অনেক ভালো প্রাইস তো ভাই, ইনশাল্লাহ ভালো প্রাইস। ওকে তারপর, আচ্ছা এরপরে দেখা হচ্ছে স্যামসাং S25G। স্যামসাং গ্যালাক্সি S25G কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, চারটা পাঁচটা দেখে একটা নিতে পারবে। S25G এটা হচ্ছে 12/128GB, 12/128, 12/128GB। আচ্ছা সাইড দিয়ে ফিনিশিং গুলো দেখেন, খোলা ফিটিং কাজ করা কিন্তু কিচ্ছু হয় নাই, গামও ছুটে নাই এটার। আচ্ছা 12/128GB, এটা হচ্ছে আমার কাছে দুটো ভ্যারিয়েন্ট আছে, eSIM সহ আছে আর সিঙ্গেল সিম আছে। ওকে আচ্ছা এই সিমটা কত দিবেন? আচ্ছা না দুইটারে ফ্ল্যাট প্রাইস রাখবো, দুইটা সেম প্রাইস দিয়ে দিবেন। কত দিবেন আজকে দুইটা বলুন? প্রাইস রাখতেছি মাত্র 24,500 টাকা। 24,500? জি মাত্র 24,500। ভালো প্রাইস তো, চার্জার থাকবে সাথে? ইনশাআল্লাহ ভালো প্রাইস। না এটা উইদাউট চার্জার, উইদাউট চার্জার। স্যামসাং গ্যালাক্সি S21 অনেকগুলো আছে, চার পাঁচটা দেখে একটা নিতে পারবে। সবগুলো কালারে আছে, হোয়াইট আছে, পার্পল আছে, পিঙ্ক আছে। আচ্ছা কত জিবি করে? 8GB 128GB গুলো আছে, আর 256GB ভেরিয়েন্ট দুইটাই अवेलेबल আছে। ডুয়াল সিম সিঙ্গেল সিম সবগুলোই আছে। জি দেখেন চার্জিং পোর্টটা দেখেন কতটা ফ্রেশ। ডুয়াল সিম হচ্ছে একটা সিম সহ ডুয়াল আর ফিজিক্যাল সিম সহ আর কি, একদম 100% ফ্রেশ আছে। আর এই পাশ দিয়ে ফিনিশিং গুলো দেখেন, খোলা কোনো কিছু হয়নি ভাই, এগুলো তো খোলা ফিটিং হয়নি, এগুলো আপনি প্রতিটা প্রোডাক্ট একটু কাছ থেকে দেখেন, একদম ফ্রেশ থাকবেন। আর আইএমই নাম্বার লেখা আছে, চেক করে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া পাইকারি প্রাইস দিতে হবে কিন্তু একটা, ইনশাআল্লাহ এটার ভালো একটা প্রাইস দিচ্ছি। এটা হচ্ছে 8/128GB, 8/128GB eSIM সহ। ওকে eSIM সহ, সহ জি। আপনি ভালো বলতে পারেন যে আসলে কার ভিডিওতে কেমন প্রাইস আছে, কিন্তু কাজী গ্যাজেট হাউসে ঈদের অফারে এটা পাচ্ছেন মাত্র 31,000 টাকা। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে চার পাঁচটা দেখে একটা নিতে পারবেন, এই কালারটা তো ভাই মার্কেটে নেই, পাঁচটা না, 1 2 3 4 5 6 7টা, 7টা দেখে একটা নিতে পারবেন, 2 3 4 5 6 7 8টা, আটটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট নিতে পারবেন। তারপরে আচ্ছা এটা হচ্ছে 256GB, যেটা 256GB প্রাইস রাখতেছি, 256GB সিঙ্গেল সিম, 256GB জি, 256GB হয় সিঙ্গেল সিম, এটা আপনি ই সিম খুঁজবেন পাবেন না, 256GB প্রাইস রাখতেছি মাত্র 33,000 টাকা, 33,000, মাত্র 33,000 টাকা জি। 128GB 31,000, 256GB 33,000। আচ্ছা এরপরে চলে যাচ্ছে S21 Plus, স্যামসাং গ্যালাক্সি S21 Plus। ওকে কত জিবি এটা? এটা হচ্ছে 8/256GB, 8/256, একদম 100% ফ্রেশ। চার্জিং পোর্টটা দেখেন, চুল পরিমাণ কিন্তু একটা স্কেচ নাই, কালারটাও একটু দেখেন, অনেক কালারটা কিন্তু অনেক সুন্দর, এই যে এই কালার টাইপের। আচ্ছা কত দিবেন আজকে এগুলো? আচ্ছা এটার প্রাইস রাখলাম আজকে মাত্র 35,500 টাকা, 35,500 জি। আর একটু ডিসকাউন্ট করা যাবে? না ভাই আর একটু ডিসকাউন্ট করা যাবে না, একদম ডিসকাউন্ট সহ প্রাইস জি। একদম ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লেটা দেখলে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায়, ফুল ডিসপ্লে, সাইড দিয়ে কোনো ভেজাল নাই, একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে S20 Ultra, স্যামসাং গ্যালাক্সি S20 Ultra জি। কত জিবি এটা? এটা হচ্ছে 12/128GB, 12/128, 12/128GB এটার কোয়ান্টিটি আছে, যে দুইটা কালারের ডিভাইস আছে, একদম 100% ফ্রেশ থাকবে দেখেন জি, 100% ফ্রেশ কন্ডিশনে আছে, সাইড দিয়ে ফিনিশিং গুলো দেখেন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা কত পাচ্ছি আজকে বলেন? 12/128GB S20 Ultra, এটা একটা ফিজিক্যাল সিম, একটা ই সিম। ওকে এটার প্রাইস রাখতেছি 36,500 টাকা, 36,500 না 36 করে দিলাম জান, 36,000 ভাই, আর একটু ডিসকাউন্ট করে দিন, ইদ অফার না, যে সিঙ্গেল সিম যেটা এটা আর একটু ডিসকাউন্ট করে দিব, সিঙ্গেল সিম কত দিবেন? সিঙ্গেল সিমটা একবারে 35,000 টাকা ফিক্স, 35,000 টা সিঙ্গেল সিম, আর ডুয়াল সিমটা হচ্ছে 36,500, না 36,000 বরাবর 36। ওকে আচ্ছা এরপরে দেখা হচ্ছে S22 Ultra, স্যামসাং গ্যালাক্সি S22 Ultra। আচ্ছা কত জিবি এটা? S22 Ultra এটা হচ্ছে 512GB, 512GB, 512GB এটা ফিজিক্যাল ডুয়াল সিম, ফিজিক্যালি ডুয়াল সিম জি। আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, চার্জিং পোর্টটা দেখা ফোনটা নিতে ইচ্ছে করবে, সাইড দিয়ে ফিনিশিং গুলো দেখেন, কোনো ডেন্ট স্ক্যাচ কিচ্ছু নাই ভাই, যাদের অনেক বেশি স্টোরেজ প্রয়োজন, যে আমার 256GB তে হচ্ছে না, 512GB প্রয়োজন এবং দুইটা সিম ব্যবহার করেন, তারা নিতে পারেন এই প্রোডাক্টটা S22 Ultra। S22 Ultra ডিসপ্লেটা দেখে ভিউয়ারদের একটু দেখেন, ফুল ডিসপ্লেতে
মানে আমি যে একটা হাতে ফোন ধরে রাখছি এরকম মনে হবে না, পুরোটাই ডিসপ্লে, সাইড দেখ কোনো ভেজেল নাই। আচ্ছা কত পাচ্ছি আজকে এটা? আচ্ছা এটার প্রাইস কেমন রাখবো বলো? 90 দিই না ভাই, আর একটু ডিসকাউন্ট করে দেন ভাই। 22 এখানে আসবেন আবার কিনে আসবেন, 80 করবেন, 80 80,000 না 85, কত 85? এটা 85 করে দিলাম, 85,000 টাকা মাত্র, 85,000 টাকা। এটা অ্যাসপেন কাজ করবে, 100% কাজ করবে, অ্যাসপেন যদি কাজ না করতে 80,000 টাকা রাখতে হবে, 80,000 টাকা রাখতে, অ্যাসপেন 100% কাজ করবে, 512 দেবে ভাই। এটা 256 দিয়ে প্রাইসে দিচ্ছি, ওকে, 512 দিবে, আরো ডুয়েল সিম, ডুয়েল সিম, এটার প্রাইস রাখতেছি মাত্র 85,000 টাকা, 85,000 টাকা, জি 85,000 টাকা। আচ্ছা এরপরে দিকে আছে একটা S21 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, জি। কত জিবি এটা? এটা 12256 জিবি, 12256 ই সিম সহ, জি। প্রথম 100x জুম হয় কিন্তু এটা দিয়ে নাকি? না S20 আলট্রা দিয়ে। আচ্ছা S20 আলট্রা দিয়ে ফুল ডিসপ্লে, কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ডিসপ্লেটা, কিন্তু একেবারে কার্ভ করা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আর বডি ফিনিশ কালারটা জোস, সিলভার কালারটা, কালারটা अवेलेबल ভাই, সবগুলো কালার अवेलेबल, কালার अवेलेबल, তবে সিলভার কালারটা হচ্ছে জোস। আচ্ছা কত দিবেন আজকে বলেন? আচ্ছা এটা 12256 দিবে, 12256 ভালো একটা প্রাইস দেন ভাই। আচ্ছা এটার প্রাইস রাখলাম মাত্র 55,000 টাকা, 55,000 ডুয়েল সিমটা টাকা, জি। আর সিঙ্গেল সিম ভাই? ওটা ভাইয়া 51,000 টাকা, 50 পাস করা যায় না আজকে। আচ্ছা 50 পাস, 50,500 টাকা, ওকে। আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে একটা Note 10 Plus, ওকে, স্যামসাং গ্যালাক্সি Note 10 Plus, জি Note 10 Plus। কত জিবি এটা? Note 10 Plus, এটা 12256 জিবি, 12256 ফুল ডিসপ্লে, 12256 জিবি ভাই। কম বাজেটের মধ্যে না আইফোনটা বেস্ট ভাই, মানে আমার কাছে খুব ভালো লাগে, তারও বাজেট কম ভাই। এটা হচ্ছে খাঁটি গোল্ড, মানে এটা আপনি অনেক বছর আগে কিনেন, 2 বছর আগে কিনেন, দেখেন ফুল ফ্রেশ, বর্তমান সময় কিনবেন ভাই, 1 বছর পরে কিনবেন, 2 বছর পরে কিনবেন ভাই, এটার মানে দামটাই জায়গার মধ্যে ভাই। অনেকে যে বলে ভাই ইন্ডিয়া ফাঁকা টাকা, এরকম কোনো কিছু নাই, দেখেন একটু কাছ থেকে দেখেন, একেবারে কাছ থেকে দেখেন, কোনো ফাঁকা খোলা ফিটিং কিছু হয়নি। আচ্ছা কত দিবেন আজকে এটা? আচ্ছা এটার প্রাইস রাখলাম হচ্ছে মাত্র 33,500 টাকা, 33,500 টাকা, ওকে, 12128, না এটা 12256, 12256, 33,500, 33,500 টাকা। আচ্ছা স্যামসাং এই পর্যন্ত, এরপরে এদিকে আসেন OnePlus এর একটা, OnePlus এর দুইটা ডিভাইস আছে, ওকে, OnePlus 80, এটা হচ্ছে বক্স সহ, OnePlus 80 বক্স সহ, জি বক্স চার্জার সহ, একদম ফ্রেশ কন্ডিশন আছে বক্স চার্জার সহ। এটা হচ্ছে 256 জিবি, 256 জিবি, মানে যে ইউজ করছে খুবই অল্প সময়, চার্জিং পোর্ট দেখলেই বোঝা যায় একদম ফ্রেশ কন্ডিশনে আছে, জি। এটা এটা আবার দেখেন, এটা কিন্তু ডিসপ্লেটা ঠিক আছে এখন পর্যন্ত, ইনশাআল্লাহ ঠিক থাকবে। আচ্ছা কত দিবেন? আচ্ছা এটার প্রাইস রাখলাম মাত্র 30,000 টাকা, 30,000 টাকা, জি, ডিসকাউন্ট সহ প্রাইস, ডিসকাউন্ট সহ ভাই। ওকে তারপর এটা এটা 256 জিবি, দুইটা আছে না? দুইটা আছে বলতে এইদিকে দেখেন, এই প্রোডাক্ট যেটা আমি তো রেল লাইন দেখাইতেছি না ভাই, আজকে একটা তাও মনে হয় একদম তারের মতো, মানে 18,000 টাকা, এটা আর বাড়বে না, সমস্যা নেই, এটা আর বাড়বে না। আচ্ছা এটা এটা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, এটা 17,500 টাকা, 17,000 বক্স চার্জার সহ, বক্স চার্জার সহ 17,500 টাকা। আচ্ছা OnePlus এর এই ফোন যত, এরপর আছে Sony 5 Mark II, সব সময় পেয়ে যাবেন, ওকে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, চার্জিং পোর্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এই মুহূর্তে মাত্র দুইটা এনে দেখতেছেন, কিন্তু পুরো লাইনে আছে, আপনি অনেকগুলো আছে, ইনশাআল্লাহ যারাই ছাবেন 5 Mark II টা পাবেন, হচ্ছে DSLR মোড সহ, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, চেক করে নিতে পারবেন ভাই। পাইকারি একটা প্রাইস দেন ভাই। আচ্ছা এটার প্রাইস রাখলাম আজকে মাত্র 18,500 টাকা, 18,500 টাকা, সনি 5 Mark II 8 জিবি, 128 জিবি, 18,500, ইনশাআল্লাহ ভালো প্রাইস, 128 জিবি, মাত্র 18,500 টাকা, ওকে। ভিউয়ার সবাই কমেন্টে বলবেন প্রাইস গুলো কেমন হচ্ছে। তারপর আচ্ছা ওই যে 13 দেখছেন, 13 নিয়ে আসছে, ওকে, আইফোন 13 চলে আসছে, এটা দেখ, বুঝলা দেন, বুঝলা দেন। আচ্ছা কত জিবি? আচ্ছা এটা হচ্ছে 100% ব্যাটারি, 128 জিবি, এটার প্রাইস বলি দিছি 70,000 বলছিলেন না, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, 100 ব্যাটারি হেলথ দেখেন, ফিনিশিংটা দেখেন, চার্জিং পোর্টটা দেখেন, চুল পরিমাণ কিন্তু স্কেচ না ভাই, আজকের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ, জি, ওকে। আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে B60 Thing, LG B60 Thing 5G, কত জিবি এটা? 5G, 8 জিবি, 128 জিবি, কমপ্লিট একটা প্যাকেজ, এই ডিভাইসটা আপনি গেমিং করেন, যাই করেন, গেমিং করেন, ভিডিও করেন, ছবি তোলেন, মানে এটা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আবার ওই যে জিক খেলি না, ছোটবেলাতে জিক খেলছি না, জিকও খেলতে পারবেন এটা। আচ্ছা কত দিবেন আজকে এটা? আচ্ছা এটার প্রাইস রাখলাম মাত্র 21,000 টাকা, 21,000, জি, ডিসকাউন্ট সহ প্রাইস, আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম, এটার প্রাইস রাখলাম মাত্র 20,500 টাকা, 20,500, মাত্র 20,500 টাকা, ওকে, জি। দুইটা কালারে অ্যাভেলেবল আছে, এগুলো ইউএস এর ডিভাইস, হ্যাঁ ইউএস এর প্রোডাক্ট। আচ্ছা এরপরে আছে হচ্ছে এলজি ভেলভেট, এই মুহূর্তে এত কালার দেখাইতে পারতেছি না ভাই, অনেক লাইনে প্রোডাক্ট থাকতে পারে। আচ্ছা এটারও প্রাইস দিয়ে দিলাম মাত্র 21,000 টাকা, 21,000 টাকা।